বঙ্গবন্ধু কোনোদিন বিশ্বাস করতেন না যে বাঙালিরা তাকে এই ঘটনাটি ঘটাতে পারে। তাই হয়েছিল, তাও দেখতে হয়েছিল। আমাদের দেশের কিছু কোলাঙ্গার, আমরা যে আর্মির কয়েকজনকে দেখি, শুধু তারাই ছিল, এই বিশ্বাস এখন আমার হয় না। ঘটনা তারা ঘটিয়েছে, তার পিছনে পরামর্শদাতা, তাদেরকে উস্কিয়ে দেওয়া, কারা এই ষড়যন্ত্রকারী, কারা এই নৈপথ্যে এই ঘটনাগুলোর সহযোগিতা করেছেন, কারা উপকার ভোগী হয়েছিলেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। মোস্তাক সাহেবের আগাম সিলেনে তিনি থাকতেন, তার পাশেই আমার এক আত্মীয়র বাসা। আমি সে তার সঙ্গে দেখা, আমার আত্মীয়ের সঙ্গে দেখা করেই বেরি হয়েছে। পরেই আমাদের তখন এক ছাত্র নেতা, তার নাম কবির চৌধুরী, কবির হোসেন না কবির চৌধুরী, তিনি মোস্তাকের বাসার থেকে বের হলেন, বোধহয় এই ঘটনার দিন 10-12 আগে। আমাকে বললো, কামাল এই কী শুনি? আমাকে কী শুনলা তুমি? বলতেছে যে আমার এই ফ্ল্যাটটা ভাস করে রেখেছি, বঙ্গবন্ধুর নাম ধরে বলতেছে তার কাছে দিয়ে আসব। আর আমি বললাম, আর কাকে কাকে দেখলা সেখানে? সেখানে ওই কর্নেল রশিদ, আমি তাকে দেখলাম। আমি বললাম, তার ভাগনা বোধ হয়, সেই জন্যই হয়তো দেখেছ। কেন এই কথাটাগুলি বলেছিল তখন আমার, অতখানি চিন্তাও করিনি, অতখানি গভীরে যেতে পারিনি। আমার সেদিনের কথাটি মনে পড়ে, জেনারেল জিয়া, একটা মুক্তিযুদ্ধের সম্মেলন হচ্ছিল, মুক্তিযোদ্ধাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সন্ধ্যার পরে তিনি বক্তৃতা করছেন, আমরা বাইরে বকুলতলায় দাঁড়িয়ে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যে বকুলতলা সেখানে দাঁড়িয়ে উনি বক্তৃতা করে গাড়িতে উঠতেছেন। আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা, কয়েকজন খুব চাটুকার বলতেছেন, জিয়া ভাই, আপনাকে তো আমরা সিএনসি হিসেবে দেখতে চেয়েছিলাম, আপনার সিএনসি হলে আমরা খুব খুশি হতাম, এই ধরনের আরও অনেক কিছু। জিয়া রহমান কিছু বলছেন না, গাড়িতে বসলেন, বসে জানলার গ্লাসটা এমনেমনে করে উঠাচ্ছেন। তখনকার গাড়িগুলি তো দেখেছেন, গাড়ি হ্যান্ডেল ঘুরিয়ে উপরে ওঠাতে হতো। তিনি বললেন, ওয়েট অ্যান্ড সি। এই সবগুলো ছোট ছোট ইঙ্গি তখন আমরা আর বুঝিনি, এখন মনে হয় সবগুলোই একটা ইঙ্গিতপূর্ণ ছিল। সবগুলোই যদি যোগ করি, তাহলে যে একটা ভয়ানক ষড়যন্ত্র, ভয়ানক একটা সর্বনাশ আসছিল, আমরা সেটা বুঝতে পারিনি। আমি খুব কাছের থেকে এই দৃশ্যগুলি দেখেছি, অনেক কিছুর সাক্ষী আমি অনেক কিছু দেখেছি, কাজেই কষ্টটা আমার কাছেও অনেক গভীর। আমি এই যে যাদের এই মেজরগুলো কিংবা এই কর্নেলগুলো যারা ঘটনাগুলি ঘটিয়েছে, তাদেরকে খুব ভালো করে চিনতাম, তাদেরকে খুব ভালো করে জানতাম, তাদের অসংলগ্ন কথাবার্তাগুলো তখন আমি শুনেছি। তখন বুঝি নাই যে এই অসংলগ্ন কথাগুলোর কারণটা কি, মানেটা কি। আমরা বিচার হয়েছে, আমরা কাউকে এখনো আনার বাকি আছে, সে তাদেরকে আইডেন্টিফাই করেছে কে কোথায় আছে, আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো, তাদেরকে আনবো, অবশ্যই আনবো, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের একটাই প্রতিজ্ঞা, বঙ্গবন্ধুর খুনিদের আমরা এনে তাদের বিচারের রায়ে আমরা প্রতিষ্ঠিত করবো।